হামাসের বিরুদ্ধে গাজায় অভিযানের পর থেকে এখন পর্যন্ত তাদের 32 জন সৈন্য নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এ নিয়ে হামাসের সাথে যুদ্ধে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যদের নিহতের সংখ্যা দাঁড়ালো 346 জনে। আহত হয়েছেন আরও অনেকে, যদিও এই সংখ্যাটি আরও অনেক বেশি বলে দাবি করেছে হামাস। আল জাজিরার ভাষ্য অনুযায়ী গাজায় প্রতি 10 মিনিটে একজন করে ইসরায়েলি সেনা হয় আহত কিংবা নিহত হচ্ছে। তবে একথা সবাই জানে যে হামাসের সাথে 4 সপ্তাহ ধরে চলমান যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর হতাহতের সংখ্যা কেবল বাড়ছেই। রবিবার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়েছে, শনিবার গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসের সাথে লড়াইয়ের সময় ইহুনাতান মাইমন নামের 20 বছরের এক সৈন্য মারা গেছেন। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 7 অক্টোবর থেকে হামাসের সাথে চলমান যুদ্ধে নিহত 346 জন সৈন্য, কর্মকর্তা ও রিজার্ভ সেনা সদস্যের নামের তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। তাদের মধ্যে হামাস নিয়ন্ত্রিত গাজায় স্থল হামলা চালানোর সময় 32 জন নিহত সৈন্যও রয়েছেন। এছাড়াও হামাসের সাথে লড়াইয়ে ইসরায়েলি পুলিশের কমপক্ষে 58 সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। গত 28 অক্টোবর গাজায় স্থল অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ওই দিন রাতে গাজায় ব্যাপক বোমা হামলা চালিয়ে ট্যাঙ্ক ও অন্যান্য সাজোয়াজান সহ ছোট উপত্যকায় ঢুকে পড়ে তারা। ইসরায়েলি সেনাদের লক্ষ্য ছিল গাজার ভেতরে ঢুকে হামাসের সব স্থাপনা দখল এবং মাটির সঙ্গে নিচে থাকা সুড়ঙ্গ ধ্বংস করবে তারা। তবে গাজার ভেতরে প্রবেশের পর হামাস যোদ্ধাদের কঠোর প্রতিরোধের মুখে পড়ে তারা। তা সত্ত্বেও গাজার সবচেয়ে জনবহুল এলাকা গাজা সিটির ভেতরে প্রবেশ করতে সমর্থ হয়েছে ইসরায়েলি বাহিনী, আর এই কারণে সেখানে এখন চলছে তীব্র লড়াই। এদিকে রবিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা বেড়ে 9,770 জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে 4,800 জনই শিশু। এই উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনীর নির্বিচার হামলায় আহত হয়েছেন আরও 26,000-এরও বেশি ফিলিস্তিনি। এছাড়াও পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় 152 ফিলিস্তিনি নিহত ও আরও 2,100 জন আহত হয়েছেন। আর হামাসের হামলায় ইসরায়েলি নিহত হয়েছে 1,405 জন, আহত হয়েছে 5,600 জনেরও বেশি ইসরায়েলি। এদিকে গাজায় যুদ্ধবন্ধের দাবিতে একটি জরুরি আবেদন করেছেন খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। 5 নভেম্বর রবিবার গাজায় সংঘাত বন্ধের জন্য এই আবেদন করেন তিনি। বিশেষ করে শিশুদের বাঁচাতে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান তিনি। একই সাথে তিনি একটি মানবিক করিডোর তৈরির আহ্বান জানান এবং বলেন, ইসরায়েল হামাস যুদ্ধের অবসান ঘটাতে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান প্রয়োজন। একই সাথে তিনি নেপালের ভূমিকম্পে এবং ইতালিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্যও প্রার্থনা করেন।